রেকর্ড শব্দটা নেইমারের নামের সাথে খুব ভালোই মানায়। একের পর এক গোলের মাধ্যমে রেকর্ড ছুঁয়ে যাচ্ছেন তিনি। শুধু গোল করা নয়, প্রতিপক্ষকে বোকা বানিয়ে গোল করতে পছন্দ করেন নেইমার। এবার সেই গোল করারই একটি রেকর্ড ভাঙলেন তিনি। ভাঙা সেই রেকর্ডটাও ছিল নেইমার নিজের। 2018 সালে জানুয়ারি মাসে নেইমারের গোল সংখ্যা ছিল 9টি। 2013 সালের এপ্রিলের পর থেকেই এক মাসে তার করা গোল সর্বোচ্চ এটি। এ সময় 3টি টুর্নামেন্টের 4টি ম্যাচ খেলেছেন নেইমার। ফ্রান্স লিগ ওয়ানের রেনেসের বিপক্ষে গোল করেছেন 2টি, এরপর ফ্রান্স কাপে এমিয়েন্সের বিপক্ষে গোল করেছেন 1টি। লিগ ওয়ানের ম্যাচে ডিজনকে তো একরকম বিধ্বস্ত করেছেন নেইমার, একাই করেছেন 4টি গোল। আর বাকি 2টি গোল এসেছে লিগ ওয়ানের আরেক ম্যাচ মন্টপেলিয়ারের বিপক্ষে। জানুয়ারি মাসে কয়েকটা ম্যাচ খেলতে পারেননি নেইমার। যদি সে সমস্ত ম্যাচ তিনি খেলতে পারতেন তাহলে গোলের সংখ্যাটা আরো বেড়ে যেত। ক্যারিয়ারের সোনালী সময়ে থাকা নেইমারের ডানায় ভর করে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্ন দেখছে প্যারিসের ক্লাবটি। পিএসজি ফ্যানদের হয়তো সেই আশা পূরণ করে দিবেন নেইমার। Thank you.